সুপ্রিয় বন্ধুরা, এখন আমরা মাখরাজ সম্পর্কে আলোচনা করব। মাখরাজ কাকে বলে? হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, অর্থাৎ যেখান থেকে হরফ উচ্চারণ হয় ওই স্থানটাকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আরবি 29টি হরফ 17টি স্থান থেকে উচ্চারণ হয়। এক নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হামজা। দুই নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইন হা। তিন নম্বর মাখরাজ, হলকের শেষ হইতে গাইন খা। চার নম্বর মাখরাজ, জিব্বার গোড়া তার বরাবর উপরের তল সঙ্গে লাগাইয়া দুই নুক্তাওয়ালা কফ। পাঁচ নম্বর মাখরাজ, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানু কাফ। ছয় নম্বর মাখরাজ, জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তিনটা অক্ষর উচ্চারিত হয়, জিম শিন ইয়া, জিম শিন ইয়া। সাত নম্বর মাখরাজ, জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বব। আট নম্বর মাখরাজ, জিব্বার আগার কিনারা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে মাড়ি, দুই দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। নয় নম্বর মাখরাজ, জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন। দশ নম্বর মাখরাজ, জিব্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, উপরের তালুর সঙ্গে লাগাইয়া র। এগারো নম্বর মাখরাজ, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। বারো নম্বর মাখরাজ, জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ সিন জা। তেরো নম্বর মাখরাজ, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া র দাল সা। চোদ্দ নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা। পনেরো নম্বর মাখরাজ, দুই ঠোঁট হইতে বা ওয়াও বা মিম উচ্চারিত হয়। ষোলো নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়। সতেরো নম্বর মাখরাজ, যেমন মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়, যেমন আলিফ ওয়াও ইয়া। সতেরো নম্বর মাখরাজ, নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়, যেমন আন্না ইন্না।